মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ, এটাই কি দাজ্জাল আগমনের সবথেকে বড় আলামত? একদল ইসলামিক স্কলার এমনটাই দাবি করেছেন। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পরে দাজ্জালের আগমন করতে পারে, কেননা দাজ্জাল আবির্ভাব হওয়ার কিছু আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে। দাজ্জালের আগমনের পূর্বে ৩ বছর যা যা ঘটবে সেই লক্ষণগুলোর মধ্যে একটি হলো দুর্ভিক্ষ। আর দুর্ভিক্ষ তখনই হওয়া সম্ভব যখন বিভিন্ন দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে। আপনার মতে কি বলে? দাজ্জালের আগমনের সময় ঘনিয়ে আসছে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। সহিহ মুসলিম ৭০৭৫। আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময় আবির্ভাব করবে মিথ্যক ফিতনা সৃষ্টিকারী দাজ্জালের। আর দাজ্জাল আরবি শব্দ, এর অর্থ মিথ্যক প্রতারণা ছড়ানোকারী। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো দাজ্জালের আগমন। দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে। তারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। আর এই শক্তির পতন ঘটানোর জন্য দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল মানবজাতির একজন হবে। সে অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। আদম সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছুই নেই। দাজ্জাল নিজেকে প্রভু এবং আল্লাহ হিসেবে দাবি করবে। শয়তানের সাহায্যে সে তার দাবির পক্ষে বিভিন্ন দলিল পেশ করবে, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সতর্ক করে দিয়েছেন। আল্লাহর মুমিন বান্দাগণ দাজ্জালকে সহজে চিহ্নিত করতে পারবেন এবং দাজ্জালের ফিতনা থেকে নিজেকে হেফাজত করবে। এতে আমাদের ঈমান আরো বেশি মজবুত হবে। কিন্তু দুর্বল ঈমানের মানুষ দাজ্জালের ফিতনায় পড়ে তার অনুসারীর অন্তর্ভুক্ত হবে। জাহেল, মূর্খ, নারী ও হতভাগ্য ব্যক্তিরা দাজ্জালের অনুসারী হবে। আর অনুসারীদের মধ্যে অধিকাংশই হবে ইহুদি, তুর্কি এবং অনারবগণ। তবে মুমিনদের নিকট সত্য দিবালোকের মতোই প্রকাশিত হবে, কেননা দাজ্জাল হবে অন্য সবার মতো একজন অক্ষম মানুষ। তার ভিতরে মানবীয় সকল গুণাবলী প্রকাশ পাবে। তার ক্ষুধা লাগবে, প্রস্রাব পায়খানা হবে, অন্য সবার মতো নিদ্রায় আচ্ছন্ন হবে। এসব থেকে মুমিনগণ সহজেই বুঝে ফেলবে, এমন একজন মানুষকে নিজেকে প্রভু বলে দাবি করতে পারে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের আগমনের স্থান সম্পর্কে অবগত করেছেন। দাজ্জাল পূর্বের কোনো পারস্য দেশ হতে আত্মপ্রকাশ করবে। সে স্থানটির নাম হবে খোরাসান। দাজ্জালের আগমনের পূর্বে পৃথিবীতে কিছু ঘটনা ঘটবে। পৃথিবীকে প্রস্তুত করা হবে দাজ্জালের জন্য, যা আমরা ইতিমধ্যে দেখেছি ইহুদিদের থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা নিয়ে। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন, দাজ্জালের আবির্ভাব এর পূর্বে ৩ বছর চরম দুর্ভিক্ষ দেখা দিবে। প্রথম বছর আল্লাহ তাআলা আসমানকে বৃষ্টির ৩/১ ভাগ বন্ধ রাখার নির্দেশ দিবেন এবং জমিনকে নির্দেশ দিবেন ৩/১ ভাগ ফসল উৎপাদন করতে। দ্বিতীয় বছরে আল্লাহ আসমানকে বৃষ্টির ৩/২ ভাগ এবং জমিনকে ৩/২ ভাগ ফসল উৎপাদন বন্ধ রাখতে নির্দেশ দিবেন। তৃতীয় বছর একই নির্দেশ দিলে সম্পূর্ণ বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে এবং জমিন কোনো ফসল উৎপাদন করবে না। মানুষ অসহনীয় দুঃখ কষ্টে পতিত হবে। জমিনে কোনো ঘাস জন্মাবে না, কোনো ফসল হবে না। অবশিষ্ট সংরক্ষিত খাদ্য শেষ হয়ে যাবে। আল্লাহর আদেশে ভেড়া, গরু, বকরি, হরিণ ইত্যাদি মাংসাশী প্রাণী মৃত্যুবরণ করবে। মানুষের মধ্যে ক্ষুধার পরিমাণ তীব্রভাবে বেড়ে যাবে, অথচ খাওয়ার মতো কিছুই অবশিষ্ট থাকবে না। ক্ষুধার তৃষ্ণায় মানুষের অবস্থা খুব শোচনীয় হয়ে উঠবে। বিভিন্ন রোগে আক্রান্ত হবে, শ্বাসকষ্টে ভুগবে। ঠিক এই মুহূর্তে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। সে মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করবে যে সেই একমাত্র খাদ্য দিতে পারবে। সে আকাশকে নির্দেশ দিবে বর্ষণ করতে এবং জমিনকে বলবে ফসল উৎপাদন করতে। এমনকি তার কথা পশু পাখিও শুনে চলবে। যেসব এলাকার মানুষ তাকে প্রভু হিসেবে মেনে চলবে সেখানে প্রবল বর্ষণ হবে, ফসল উৎপন্ন হবে, মানুষের অভাব দূর হবে। সবাই তাকে তাদের বাদশা মনে করবে। অন্যদিকে যখন মুমিন ব্যক্তিগণ তাকে মানবে না, তাদের উপর আরো জুলুম নেমে আসবে। তবে মহান আল্লাহ তাআলা অবশ্যই তার মুমিন বান্দাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।